হ্যালো এভরিওয়ান, ইউনিটি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন আমরা ব্রুক থেকে যাচ্ছি গেন্টে। গেন্ট হচ্ছে বেলজিয়ামের আরেকটা শহর। তো গেন্টে যাওয়ার জন্য আমাদের কোনো আলাদাভাবে টিকিট কাটতে হবে না, ব্রুকসের জন্য যে টিকিটটা কেটেছিলাম তাতেই আমাদের গেন্ট ঘোরা হয়ে যাবে। ঠিক আছে, আমাদের ট্রেনও চলে এসেছে, চলো এবার চটপট করে ট্রেনে উঠে পড়ি। ট্রেনটা বেশ ফাঁকাও রয়েছে, মাত্র 30 মিনিট লাগবে আমাদের ব্রুক থেকে গেন্ট যেতে। এই যে এটা হচ্ছে গেন্টের স্টেশনটা, চলো একটু স্টেশনটা ঘুরে নিই। দেখো এখানেও টিকিট কাটার জন্য এরকম মেশিন রয়েছে। আর গেন্টের স্টেশনটা আমার খুব ভালো লাগলো, সেই জন্য তোমাদের সাথে চট করে একটু শেয়ার করে নিলাম। দেখো কি সুন্দর কারুকার্য করা আর কত রং দিয়ে পেন্টিং করা। এই গেন্ট জানো তো বেলজিয়ামের পোর্ট সিটি, আর এটা বেলজিয়ামের একদম উত্তর পশ্চিম দিকে রয়েছে জানো তো। আর এখানে অনেকগুলো বড় বড় ইউনিভার্সিটি আছে, বাইরে থেকে অনেক স্টুডেন্টরা আসে এখানে পড়াশোনা করতে। এই যে দেখো এটা হচ্ছে স্টেশনটা একদম বাইরে থেকে গেন্টে। আর এখানে তোমরা 1200 শতাব্দীর চার্চ, ক্যাসেল এসব দেখতে পাবে। এবার আমরা এখান থেকে ধরবো ট্রাম। তো ট্রাম ধরার জন্য আমাদেরকে টিকিট কাটতে হবে, তো এক একটা টিকিট আমাদের পড়লো 9 ইউরো করে। আমরা এখানে নেমে পড়লাম ট্রাম থেকে, কারণ এখান থেকে আমরা পায়ে হেঁটে গেন্টের যে মেন মেন ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো ঘুরে দেখব। এই যে সামনে যে একদম ডান দিকে চার্চটা দেখছো, এই চার্চটার নাম হচ্ছে সেন্ট নিকোলাস চার্চ। আর এই চার্চটা কিন্তু একদম 1200 শতাব্দীর চার্চ, কত পুরনো বুঝতে পারছো তো। আর এই যে সামনে যে চার্চটা দেখছো এটার আবার একটা আলাদা নাম আছে, এর নাম হচ্ছে বেলফোর্ড ভান। চলো একটু সামনে থেকে দেখি চার্চটাকে। এই চার্চের ভেতরেও ঢোকা যায় জানো তো, কিন্তু আমরা এখন আর ভেতরে যাব না। এই দেখো সেন্ট নিকোলাস চার্চটাকে দূর থেকে, একটু অন্যরকম দেখতে নাই চার্চটা। এতগুলো চার্চ দেখলাম, তার মধ্যে এই চার্চটাকে আমার একটু অন্যরকম লাগছে, সুন্দর দেখতে। এইবার আমরা চলে এসেছি আরেকটা চার্চ দেখতে। এই চার্চটার নাম হচ্ছে ক্যাথিড্রাল অফ সেন্ট বাবু। জানো তো এই চার্চের ওপরেও ওঠা যায়, উপর থেকে পুরো সিটিটার একটা সুন্দর ভিউ পাওয়া যায়। এই যে এবার আমরা রয়েছি গেন্টের টাউন হলের সামনে। এই যে এটা হচ্ছে গেন্টের টাউন হল, এটা না অনেকটা দেখতে ব্রুগের সিটি হলের মতন জানো তো। আর দেখো কত কারুকার্য করা। আমি আর সরব এটাই আলোচনা করছিলাম যে কাজগুলো করতে কত বছরই না সময় লেগেছে, খুব সুন্দর। আর এইটা দিনের বেলা দেখতে যতটা সুন্দর লাগছে, রাতের বেলায় আরো বেশি সুন্দর লাগে জানো তো। চলো এবার আমরা যাই সামনের দিকে। এবার আমরা এসে পড়েছি গেন্টের ওল্ড মার্কেটে। প্রতিটা ইউরোপের পুরনো সিটিগুলোতে জানো তো এরকম একটা মার্কেট থাকে, যেখানে অনেক রেস্টুরেন্ট থাকে, ক্যাফে থাকে। আর এই দেখো আস্তে আস্তে স্লো ঘুমিয়ে পড়েছে, আসলে সারাদিনের টায়ার্ড না, সকালবেলা সেই বেরিয়েছি পুরো বুকটা ঘুরেছি, এই দেখো ঘুমোচ্ছে। তা আমি আর স্বরূপ ভাবলাম যে স্লো ঘুমোচ্ছে, তো এই সময়টা আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই। তো সেই জন্য আমরা অর্ডার করলাম বেলজিয়ামের বিখ্যাত ওয়াফেল আর একটা ভ্যানিলা মিল্কশেক। চলো ততক্ষণে খেয়ে নিই, তারপর আবার আসছি। এখন আমরা রয়েছি গ্র্যাভেনস্টিন ক্যাসেলের সামনে। দেখো ক্যাসেলটা দেখতে কি সুন্দর, আর ক্যাসেলের উপরে দেখো বেলজিয়ামের পতাকা। আর ক্যাসেলের পাশেই যে জায়গাটা রয়েছে এটার নাম হচ্ছে গেন্ট স্কোয়ার। আর এই স্কোয়ারে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, তারপর ক্যাফে রয়েছে। এই ক্যাসেলটা তৈরি হয়েছিল 1100 শতাব্দীতে, রাজা তার সুরক্ষার জন্য তৈরি করেছিল।
তারপর 1400 শতাব্দীতে মিলিটারিরা তাদের বিভিন্ন রকম কাজ করার জন্য এই ক্যাসেলটা ব্যবহার করত। এরপর 1800 শতাব্দীতে এই ক্যাসেলটা কটন মিল হয়ে যায়। আর এই ক্যাসেলের চারপাশে রয়েছে রিভার লিভে। জানো তো, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, এই গেন্ট শহরে ব্রুগের মতন অনেক ক্যানেল আছে, আর এই ক্যানেলে বোট রাইডও হয়। তো আমাদের ঘেন ঘোরা হয়ে গেছে, যেগুলো এক্সপ্লোর করার প্ল্যান ছিল সবকটাই কমপ্লিট। এখন আমরা একটু আশেপাশে ঘুরে বেড়াচ্ছি, আর এখন 7টা মতন বাজে, 7:45 সময় আমরা ডিনার করবো ভাবছি। এখান থেকে একেবারে ডিনার করে তারপরে ট্রেনটা ধরবো। বেশ ভালোই লাগলো, খুবই ছোট্ট শহর এই ঘেন। ইচ্ছা ছিল জানো তো এখানে নাইট ভিউটা দেখবো, কিন্তু হবে না, কারণ এখান থেকে ব্রাসেলের ট্রেন অনেকক্ষণ পর পর। তো যেটা রয়েছে, রাত হতে হতে এখানে প্রায় 10:30 বেজে যাচ্ছে, মানে পুরো সন্ধে নামতে, তো তখন আর দেখা অত সম্ভব না, কারণ স্লো আছে, যেতে যেতে হোটেলে অনেকটা রাত হয়ে যাবে। যাই হোক, এই সৌন্দর্যটাকে উপভোগ করেই আমরা বাড়ি ফিরে যাব। গেন্টের বোটগুলো একটু আলাদা না বুট থেকে, ব্রুগের বোটগুলোর থেকে একটু বড়, আবার কভার করা। এই যে সব শেষে আমরা চলে এসেছি এবার ডিনার করতে। আজ আমরা এসেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। সাধারণত আমরা চাইনিজ বা থাই রেস্টুরেন্ট থেকে আমাদের ডিনারটা সারি, তো আজকে দেখলাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তো ভাবলাম যাই এবার ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে আজকে ডিনারটা করি। ডিনার টিনার শেষে এবার আমরা রওনা দিয়েছি আমাদের বাড়ির পথে। গেন্ট শহরকে টাটা করে এবার আমরা যাচ্ছি ব্রাসেলে। খুব ভালো লাগলো শহরটা, তবে গেন্ট ব্রুগের থেকে বেশ বড়ই। তো চলো টাটা, তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমার পরের ব্লগে। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো।